मैथमेटिक्स इज 3.2 क्वेश्चन नंबर 8 আর 9টাকে নিয়ে আলোচনা করব এখানে क्वेश्चन नंबर 8 এ y একটা ম্যাট্রিক্স দেয়া আছে আর 2x + y একটা ম্যাট্রিক্স দেয়া আছে এটা বলছে x এর ভ্যালু কত তো এখানটা দেওয়া ছিল 2x + y = হচ্ছে 10 - 3 2 তো এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে তো আমরা কি করছি yটাকে সাইড চেঞ্জ করছি তাহলে কত হবে এটা হচ্ছে -y তো এই y এর জায়গায় y এর ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে এটা হচ্ছে 3 2 1 4 তাহলে 2x = কত পাওয়া যাচ্ছে আমরা মাইনাস করব 1 - 3 তাহলে এটা হচ্ছে -2 0 - 2 তাহলে এটা হচ্ছে -2 - 3 - 1 তাহলে এটা হচ্ছে -4 2 - 4 তাহলে এটা হচ্ছে -2 তাহলে x = কত পাওয়া যাচ্ছে 2 টাই পাশে এলে 1 / 2 হয়ে যাবে তাহলে এটা হচ্ছে -2 -2 -4 -2 1 / 2 টাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে -2 * 1 / 2 তাহলে এটা হচ্ছে -1 - 4 এর সাথে গুণ করলে -2 -2 এর সাথে গুণ করলে -1 -2 এর সাথে গুণ করলে -1 এটা হচ্ছে x এর ভ্যালু নেক্সট क्वेश्चन নাম্বার 9 এ আমাদের বলছে x আর y এর ভ্যালুটা বার করতে হবে তো এখানে দেয়া আছে 2 * 103x plus y012 equal to 5618. তো এখান থেকে x আর y এর ভ্যালুটা বার করতে হবে তো আমরা সবার আগে দুইটাকে ভিতরে মাল্টিপ্লাই করছি তাহলে এটা হয়ে যাবে 2602x plus দিয়ে হচ্ছে y012 equal to 5618 তো এই দুটো ম্যাট্রিক্স কে আমরা প্লাস করব তাহলে কত হবে এখানটা হচ্ছে 2 plus y 6 0 plus 1 তাহলে এটা হচ্ছে 1 2x plus 2 এই দুটো ম্যাট্রিক্স কে প্লাস করা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 5818 ঠিক আছে দুখানা ম্যাট্রিক্স ইকুয়াল দেয়া রয়েছে তাহলে বলা যেতে পারে যে এই এলিমেন্টটা সমান হবে এই এলিমেন্টটার সাথে তাহলে এখানটা লেখা যেতে পারে 2 plus y ইকুয়াল টু হচ্ছে 5 তাহলে y ইকুয়াল টু কত হবে 5 - 2 তাহলে মাইনাস করলে পাচ্ছি 3 আবার একই রকম ভাবে বলা যেতে পারে এই এলিমেন্টটার সাথে এই এলিমেন্টটা সমান হবে তাহলে 2x + 2 ইকুয়াল টু হচ্ছে 8 2x + 2 ইকুয়াল টু হচ্ছে 8 তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 8 - 3 মানে 6 তাহলে x ইকুয়াল টু হচ্ছে 6/2 মানে 3 তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটাও পেয়েছি 3 y এর ভ্যালুটাও আমরা 3 পেয়েছি এটা হচ্ছে आंसर